আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে ক্লাস 5 বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাসে স্বাগতম আমি রাহমাতুন উম্মে তামিমা সহকারী শিক্ষক আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া আজকে আমি তোমাদেরকে ক্লাস আইবের বাংলাদেশ বিশ্ব পরিচয়ের অধ্যায় 8 নারী পুরুষ সমতা পাঠ্যাংশ নারী জাগরণের অগ্রদূত এ বিষয়টি পড়াব এই পাঠ শেষে সমাজে নারীর অবদান উল্লেখ করতে পারবে তোমরা এসো সুপ্রিয় শিক্ষার্থী আমরা কিছু ছবি দেখি বেগম রেখা সাক্ষাৎ হোসেন সম্পর্কে কয়েকটি ছবি দেখো ডানের ছবিতে দেখো উপরে অবরোধ বাসিনী সুলতানার স্বপ্ন মতিচুর তার লিখিত কয়েকটি বইয়ের নাম ডান পাশের নিচে বেগম রোকার সাক্ষাৎ হোসেন স্মরণে প্রতিবছর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় সেই ছবি দেখা যাচ্ছে বাম পাশের উপরে অংশে সাক্ষাৎ মেমোরিয়ালস গার্লস স্কুলের একটা ছবি কলকাতায় অবস্থিত বাম পাশের নিচে বেগম রোকেয়ার স্মৃতি বিজড়িত স্থান বেগম রোকেয়ার জন্ম 1880 9 ডিসেম্বর মৃত্যু 1932 9 ডিসেম্বর রংপুর মায়রাবন মৃত্যু কলকাতা নারী জাগরণের অগ্রদূত আমাদের আজকের বিষয় বেগম রোকেয়া 1880 সালের 9 ডিসেম্বর রংপুরে জন্মগ্রহণ করেন 1909 সালে তোমরা জানো তিনি একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন ভাগলপুরে পরে বিদ্যালয়টি তিনি স্থানান্তরিত করে নিয়ে যান কলকাতায় এই মহিষী নারী 1932 সালের 9 ডিসেম্বর মৃত্যুবরণ করে বেগম রোকেয়ার স্মরণে বাংলাদেশ সরকার প্রতি বছর 9 ডিসেম্বর বেগম রোকেয়া দিবস হিসেবে ঘোষণা দিয়েছেন আমরা তার জীবন ও কর্ম সম্পর্কে কিছু জানলাম এখন এসো নারী জাগরণের বেগম রোকেয়ার কয়েকটি অবদান সম্পর্কে আমরা একটু জেনে নিই নারীর অধিকার প্রতিষ্ঠায় সমাজকে সচেতন করতে অসামান্য অবদান রাখেন নারী শিক্ষার বিষয়ে সমাজকে সচেতন করতে অসামান্য অবদান রাখেন নারী শিক্ষার জন্য বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা নারী শিক্ষার অগ্রগতির জন্য মা বাবা ও অভিভাবকদের শিক্ষার বিষয়ে সচেতন করেন শুধু তিনি শিক্ষার বিষয়ে সচেতন করে থেমে থাকেননি তিনি বাড়ি বাড়ি ঘুরে ছাত্রীও সংগ্রহ করতেন নারী শিক্ষার জন্য তিনি বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন মতিচুর পদ্মরাগ অবরোধ বাসিনী প্রভৃতি নীরব পাঠ এখন সবাই বোর্ড বইয়ের পৃষ্ঠা 64 বের করো সবাই নীরব পাঠ করবে একক কাজ এসো আমরা এখন একক কাজ করি এক নম্বর বেগম রোকেয়া কে ছিলেন দুই তিনি কত সালে জন্মগ্রহণ করেন তিন তিনি কত সালে ভাগলপুরে বিদ্যালয় স্থাপন করেন চার তিনি কত সালে মৃত্যুবরণ করেন জোড়ায় কাজ প্রিয় শিক্ষার্থী চলো আমরা জোড়ায় ভাগ হয়ে যাই আজকে তোমাদেরকে আমি জোড়ায় দুটি কাজ দেব প্রথম দল আর দ্বিতীয় দল নারী পুরুষ সমতা সম্পর্কে বেগম রোকেয়ার মতামতটি লিখো বেগম রোকেয়ার অবদান সম্পর্কে তিনটি বাক্য লেখো দলীয় কাজ বেগম রোকেয়ার জীবন ও কর্ম সম্পর্কে তিনটি বাক্য লেখো বাংলার
নারী শিক্ষা বিস্তারে বেগম রোকেয়ার ভূমিকা বর্ণনা করো। চলো আমরা বাড়ির কাজ, শিক্ষার্থীরা তোমাদের জন্য বাড়ির কাজ থাকছে খুব সহজ সুন্দর। দুটি প্রশ্ন, এক নম্বর, বেগম রোকেয়ার প্রতিষ্ঠিত বিদ্যালয়ের নাম কি? দুই নম্বর, বেগম রোকেয়ার রচিত তিনটি বইয়ের নাম লিখো। আমরা ছবিতে দেখেছি সে তিনটি থেকে লিখলেও হবে, অথবা তোমরা যদি এর চেয়ে বেশি করে জেনে থাকো সেখান থেকে সঠিক উত্তরটি লিখবে। আশা করি সবাই ক্লাসটা বুঝতে পেরেছ, সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।